আগামী পর্বতে আমরা দেখব পলাশ শিমুলকে বাজে কথা বলতে থাকলে তার মা তার উপর খুব রেগে যায় আর পলাশকে বলে বৌমার নামে একদম একটাও বাজে কথা বলবে না পলাশ। এরপরে পলাশ তার মাকে বলে আমি জানতাম মা তুমি পাল্টি খাবে, যে মেয়েটা তোমার ছেলের ক্ষতি করছে তুমি তার দিকে ঝোল টেনে কথা বলছো। পাশে দাঁড়িয়ে আছে শিমুল, শিমুলের বন্ধুরা সহ আরও অনেকে। তখন সেখানে আসে পুতুলের বর। এরপরে পুতুলের বর পলাশকে বলে তোমাদের বাড়ির জামাই হয়ে আমি যদি তোমার গায়ে হাত তুলি তাহলে কি সেটা ভালো দেখাবে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।